তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আটত্রিশতম বিশেষ লিখিত পরীক্ষার গণিত অংশের সমাধান করবো এখানে দেখুন মূল প্রশ্নের চার নম্বরে ছিল প্রশ্নটা চারের ক নম্বরে আসে ছিল এরকম সেভেন সাইনস্ক থিটা প্লাস থ্রি কসেস কোয়ার থিটে ইকোয়াল টু ফোর হলে টেন থিটার মানের নয় তো এই জায়গাটা থেকে আমরা প্রথমে দেওয়া অংশটা একটু লিখেছি এই সাইনাসকয়ার থিটে এবং কসেস কয়ার থিটে এই দুটাকে একই রকম বানাইতে হবে আমাদেরকে তো সেক্ষেত্রে দেখুন আমরা জানি যে সাইনেস্কার থিটা প্লাস কসেস কোয়ার থিটার ইকোয়াল টু ওয়ান তো আমরা সাইনটাকে যদি রেখে দেয় এই সেভেন সাইনাসক থ্রিটাকে আমরা রেখে দিলাম সেভেন সাইনস্কো থ্রিটা রাখলাম কিন্তু এই কস স্কোয়ার থিটাটাকে আমরা একটু চেঞ্জ করতে পারি থ্রি থাকলো আর কস স্কোয়ার থ্রিটার সঙ্গে সঙ্গে লেখা যায় ওয়ান মাইনাস সাইনস্কোয়ার থ্রিটা কারণ আমরা জানি সেনস্কোয়ার থ্রিটা প্লাস কস স্কোয়ার থ্রিটা ইকোল টু ওয়ান এবং এই পুরোটা টু কি ছিল ফোর ছিল এরকম বিষয় এখন দেখুন আপনার সব কটা সাইন হয়ে গেছে তাহলে এখান থেকে আমি সাইনের মানটা স্যালিবের করতে পারবো তো এরপরের লাইনে আমরা এরকম লিখতে পারি সেভেন সাইনস্কোয়ার থ্রিটা লাস থ্রি দ্বারা যদি এটাকে গুন করে তাহলে তিন আগে তিন মাইনাস থ্রি সাইন স্কোয়ার থ্রিটা কত আছে এটাই করতে হচ্ছে আপনার ফোর এবার দেখুন সেভেন থেকে থ্রি থ্রি যদি আমরা বাদ দিই তাহলে এখানে থাকবে আপনার ফোর স্কোয়ার থাকবে আর এই থ্রিটা যদি ওই পাশে গিয়ে বিয়োগ হয়ে যায় তাহলে ফোর থেকে থ্রি বাদ দিলে কত হবে ওয়ান হবে তাহলে অতএব আমরা যদি সাইনিজ কথিটারটাকে এখানে বাম পাশে রেখে দিই এই যে সাইনিজ কথিটাকে আমরা রাখলাম তাহলে ডান পাশে কী থাকে ডান পাশে আপনার থাকে ওয়ান ডিভাইডেড বাই ফোর এই অংশটা আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে থিটার মান তো আমরা জানি যে ট্যান থিটার সাম সমান সাইন থিটা বাই কস থিটা তো আমরা এখানে সাইনাস ক্যাথিটা বা থিটার মানটা আমরা বের করলাম এরপর আমরা কী করবো থিটার মানটা বের করব তাহলে থিটার মানটা বের করা সম্ভব হবে তাহলে দেখুন এই সাইনাস স্কোয়ারের সাথে কস স্কোয়ারের একটা সম্পর্ক আছে আমরা জানি যে সাইনস্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটে গল্টু ওয়ান অথবা আমরা যদি কস স্কোয়ার থ্রিটা এক সাইডে রেখে দিই এই যে কস স্কোয়ার থ্রিটা যদি আমরা রাখি তাহলে কস স্কোয়ার থিটে গুলো কী হবে ওয়ান মাইনাস সাইনস স্কোয়ার থ্রিটা এটা তার সূত্র দেখুন সাইন স্কোয়ার থ্রিটাকে যদি আপনি বাম পাশে নিয়ে আসেন তাহলে এই কস স্কোয়ার থ্রিটে পেলে সাইনস্কোয়ার থ্রিটা আসবে আর ডান পাশে আসবে ওয়ান এটা একটা সূত্র এরপরে লেনে আমরা এই মানটা বসাই দিই এখানে ওয়ান আছে মাইনাস সাইনস্কোয়ার থিটা মানে আমরা ইতিমধ্যে বের করেছি সাইনস্কোয়ার থ্রিটা মানে হচ্ছে ওয়ান বাই ফোর এখানে ক্যালকুলেশন করলে আপনার নিচে লস আগু হচ্ছে আপনার ফোর তাহলে এখানে একে তাহলে কত হবে উপরে আর নিচে উপরে হচ্ছে মানে থ্রি বাই ফোর আসে তাহলে সাইন স্কোয়ার থ্রিটে এবং কস স্কোয়ার থ্রিটার মানে আমরা পেয়ে গেলাম আমরা চাইলে এখন কিন্তু টেন টিটার মান বের করতে পারবো তো আমরা টেন টিটাই করলে একটু কি জানি রিটার্ন পদ্ধতিতে আপনার জাস্ট এভাবে করলে আপনার নাম্বার পাবেন কোনো সমস্যা নাই এইটাই তুলনামূলক ছোট পদ্ধতি তো ট্যান থিটা ইকুয়াল কী হয় দেখুন ট্যান থিটা ইকুয়াল আমরা জানি সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা সাইন ডিভাইডেড বাই কস থিটা এটা সূত্র এখন আমাদের তো এখানে মূলত যেহেতু স্কোয়ারের মানগুলো দেওয়া আছে তাহলে আমরা টেন থিটাটাকে ট্যান স্কোয়ার থিটা বানাই তাহলে ডান পাশে কী হবে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার এরপরে আমরা কি করব এই সাইন এবং কস স্কোয়ারের মানটা বসাই দেব এখানে দেখুন সাইন স্কোয়ারের মান কত আছে উপরে যদি আমরা বসাই উপরে সাইন স্কোয়ার মান হবে ওয়ান বাই ফোর আর নিচে হচ্ছে আপনার কস স্কোয়ারের মান কত কস স্কোয়ার মান হবে আপনার থ্রি বাই ফোর তো এটা ভাগ অবস্থায় আছে আমরা যদি এটাকে গুণ আকারে নিয়ে যাই তাহলে কী হবে ওয়ান বাই ফোর আর এটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে উল্টায় যাবে এই ফোরটা উপরে যাবে এবং থ্রিটা আপনার নিচে চলে আসবে এরকম বিষয় ঠিক এটা সমান সমান আমরা কী লিখতে পারি এই ফোর ফোর ক্যান্সেল এই ফোর আর ফোর ক্যান্সেল হবে তাহলে উপরে থাকবে ওয়ান আর নিচে থাকবে থ্রি এটা হচ্ছে টেন স্কোয়ার থিটার মান কিন্তু আমাদের কাছে চাওয়া হয়েছে শুধু টেন থিটার মাল তাহলে আমরা পরের লাইনে যদি টেন থিটার মাল বের করতে পারি পারি তাহলে চাই তাহলে কী করতে হবে আমাদের এই যে শুধু টেন ঠিটার যদি আমরা রাখি এখানে তাহলে ট্যান ঠিটে ইকুয়াল টু ডান পাশে স্কোয়ার উঠার কারণে প্লাস মাইনাস আসবে এবং এই যে রুট ওভার অফ হ্যাঁ ওয়ান ডিভাইডেড বাই থ্রি হয় এখন কথা হচ্ছে ওয়ানকে রুট করলে তো ওয়ানেই হবে আর থ্রি কে রুট করলে রুট থ্রি থাকবে এবং সামনে আপনার প্লাস মাইনাস আছে তাহলে টেন্টিটার মানটা কলটা আছে ওয়ান প্লাস মাইনাস ওয়ান বাই রুট থেকে তাহলে আমরা অতএব বলতে পারি যে অতএব টেন্টিটার সমসমান টেন থ্রিটে কলটা হবে আপনার প্লাস মাইনাস ওয়ান ডিভাইডেড বাই রুট থেকে এটা হচ্ছে আপনার প্রশ্নের প্যাটার্ন অনুসারে অ্যান্সার এরপরে দ্বিতীয় আরেকটা প্রশ্ন আছে দেখুন এখানে আরেকটা অঙ্ক আছে এই চারেরই খ নাম্বার এটাও আড়াই নম্বরের প্রশ্ন এই প্রশ্নটাতে দেখুন এখানে বলা হচ্ছে আপনার সাইন্থিটা ডিভাইডেড বাই এক্স সাইনটিটা ডিভাইড বাই এক্স ইকোয়াল টু কস্তিটা বাই ওয়াই হলে প্রমাণ করুন যে সাইনটিটা মাইনাস কস্তিটা ইকোয়াল টু এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই রুটে বার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তো এই অঙ্কটাকে সরাসরি সূত্র দিয়ে করে দেয় আবার আমরা যদি এই আপনার সমকোণী ত্রিভুজ নেই তাহলে সমকোণী ত্রিভুজের সাহায্য করা যায় তা আমার কাছে মনে হয়েছে যে সমকোণী ত্রিভুজের সাহায্য করলে এই অঙ্কটা একটু ছোটো হবে নাহলে অঙ্কটা অনেক বড়ো হয়ে যায় তো দেখুন আমরা এই যে অংশটা দেওয়া আছে এই অংশটাকে একটু আমরা সাইড চেঞ্জ করে জিনিসটাকে একটু গুছিয়ে নিই এই দেখুন এটা সমান সম্বন্ধে আছে যে সাইন্থিটা বাই এক্স ইকোয়াল টু কস্তিটা বাই ওয়াই তাহলে আমরা যদি এই কস্তিটাকে বাম পাশে আনি তাহলে কোথায় চলে আসবে নিচে চলে আসবে আর এক্সটাকে ডান পাশে নিয়ে গেলে উপরে চলে যাবে মানে এক্সচেঞ্জ হবে তাহলে আমরা এটা লিখতে পারি এরকম যে উপরে আপনার থাকবে সাইন্তিটা আর কস্তিটা আপনার নিচে চলে আসবে সাইন্থিটা বাই কস্তিটা ইকোয়াল টু এক্সটা উপরে চলে গেল উপরে এক্স নিচে ওয়াই এরকম এরপরে আমরা কী লিখতে পারি আমরা জানি যে সাইন্থিটা বাই কস্তিটা ইকুয়াল টু টেন থিটা এই যে টেন থিটা টেন থিটা গুলো তাহলে কি হবে x ডিভাইডেড বাই y হবে তার মানে টেন থিটার মান হবে আপনার x ডিভাইডেড বাই y এখন আমরা এটা একটা সমকোণ ত্রিভুজ আর এই সমকোণ ত্রিভুজে যদি এটাকে আমরা থিটা ধরি এটাকে থিটা ধরলাম যেহেতু টেন থিটা এখানে আছে আর এটার আমরা একটা নাম দিলাম এটা দিলাম a b এবং bon c তো এই সমকোণ ত্রিভুজের ab টাকে বলা হবে লম্ব bc টাকে বলা হবে ভূমি আর ac হচ্ছে অধিবৃত্ত তো এখানে ট্যান্টিটা দেওয়া আছে আমরা জানি ট্যান্টিটা সমান সমান হচ্ছে লম্ব বাই ভূমি টেরা লম্বা ভূত আমি আপনার ইতিমধ্যে একটা বেসিকের ভিডিও দিয়েছি আপনারা দীর্ঘ নীতি ক্লিয়ার করার জন্য ভিডিওটা দেখতে পারেন তাহলে কী হবে লম্ব বাই ভূমি হবে ট্যান্টিটার মান তাহলে লম্ব লম্বের জায়গায় কত আছে এক্স আছে তাহলে এই এবির জায়গায় কিন্তু আমরা এক্স বসাইতে পারি আর ভূমির জায়গায় কত বসাইতে পারি বিসি বিসির জায়গায় আমি বসাইতে পারি ওয়াই এখন অতিভুজের মান আপনারা যখন বের করবেন আমরা জানি যে লম্ব ভূমি ভূমিতে অতিভুজ বের করার নিয়ম হচ্ছে রুটো বরফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে যে লম্ব স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার যে কোনো তির ত্রিভুজে আপনারা যদি অতিভুজ বের করতে চান তাহলে লম্ব রুট অফ অরফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করলে আপনি অতিভুজ স্কোয়ার অতিভুজের মানটা পেয়ে যাবেন তো তার মানে এসির মানটা হচ্ছে রুট অফ অরফ আপনার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা হচ্ছে অতিভুজ এখন কথা হচ্ছে আমাদের প্রশ্নটা হচ্ছে সাইন্িটা মাইনাস কস্তিটার মান তাহলে এখন দেখুন আমরা কিন্তু সাইন্িটা এখান থেকে নিতে পারবো এবং কস্তিটাও এখান থেকে নিতে পারবো তাহলে আমাদের এখন লেফট হ্যান্ড সাইড আমরা বলতে পারি বাম পক্ষে বাম পক্ষে কি আছে সমান সমান আমাদের আসলে এখান থেকে এই প্রমাণ করতে হবে এই মানটা তাহলে দেখুন সমান সমান আমরা কি জানি লম্ব বাই ভূমি তাহলে লম্ব কি আছে এখানে লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে সাইন্থিটার সমস্যা লম্ব বাই অতিভুজ কারণ সাগরে অতি সায়েন্টিটার সংশন কী হবে লম্ব বাই অতিপুস তাহলে এবি ডিভাইডেড বাই কী হবে এসি হবে তারপর কী আছে মাইনাস কস্তিটা আছে কস্তিটা হচ্ছে ভূমি বাই অতিভুস মানে এই যে বিসি ডিভাইডেড বাই এসি এই সূত্রগুলো আপনাদের একটু দেখতে হবে সাইন্দিটের সংশন লম্ব বাই অতিপুষ এবং কস্তিটা সংশন হচ্ছে ভূমি বাই অতিভুস মাঝখানে মাইনাস আছে মাইনাস দিলাম এবার আমি মানগুলো বসিয়ে দেবো তো মান বসালে দেখেন এব মান হচ্ছে আপনার এক্স ডিভাইডেড বাই এসির মান হচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা হচ্ছে এসির মান মাইনাস বি বিসির মান বি বিসি মান হচ্ছে আপনার ওয়াই ডিভাইডেড বাই এসির মান নিচে হবে এসির মান এসি মানটা কী হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবার আমরা কী করব এটা লসাও করে ফেলবো এই হরটার আমরা কী করব লসাও করবো তো আমরা যদি হরের লসগুও করি তাহলে এখানে খেয়াল করুন লসগু হচ্ছে রুটোভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর রুটোবর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে দুটার হরটা একই রকম তাহলে লসগু আপনার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যে কোনো একটা হবে এরকম তো দেখুন এটা দ্বারা এটাকে যদি আমরা ভাগ করি তাহলে হবে ওয়ান মানে থাকবে উপরে এক্স আবার তারপর মাইনাস আছে এটাতে এটা ভাগ করলে ওয়ান হয় এবং উপরে থাকবে ওয়াই তার মানে কী আসতেছে আপনার এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই দুটো পর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমাদের এটাই প্রমাণ করতে বলা হয়েছে সুতরাং আমরা বলতে পারি যে অতে সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্রমাণিত এটাই মূলত আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে তো বন্ধুরা আপনাদের যদি তিরক বেসিকের কোনো সমস্যা থেকে থাকে আপনারা আমি বেসিকের একটা ভিডিও দিয়ে দিয়েছি আপনারা ওটা গিয়ে দেখতে পারেন তো এটা অ্যান্সার এইভাবে করতে হবে তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ